ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে, ইসরায়েলকে ভয়াবহ হুমকি ইরানের। ভারতীয় সেনাদের গুলিতে দুই শ্রমিক নিহত, কাশ্মীরে বিক্ষোভ। দুবাইয়ের আকাশে দেখা যাচ্ছে ড্রোন নৃত্য। ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজ তুরস্কে। কঙ্গোয় ভয়াবহ বন্যা, 170 জনের প্রাণহানি। সবশেষে জানবেন, রাশিয়ার কাছে এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে স্বীকারোক্তি জেলনস্কির। ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা, বহু ঘরবাড়ি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 10 মাস আগে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হওয়ার পর গতকালের এই হামলাকে অন্যতম বড় হামলা বলে অভিহিত করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, এইসব হামলায় দেশটির মধ্যাঞ্চলীয় ক্রিভিরি শহরের 3 জন এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের আরও 1 জন নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রাশিয়ার নিক্ষিপ্ত 76টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 60টি ভূপাতিত করেছে। দেশটির জ্বালানি মন্ত্রী জেরমান গালুশেঙ্কো বলেছেন, তার দেশের অন্তত 9টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে বহু ঘরবাড়ি গরম রাখার ব্যবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের গোলার আঘাতে 12 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে। ইসরায়েলকে ভয়াবহ হুমকি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দখলদার ও অপরাধী ইহুদিবাদী ইসরায়েলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ভয়াবহ হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ভুয়া ও অবৈধ ইসরায়েল সরকারের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র। কাজী তেল আবিব এই অঞ্চলের সব দেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বৃহত্তর পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু অস্ত্র ধরে পরিণত হয়েছে তেল আবিব। তবে গোটা পাশ্চাত্যের মদতপুষ্ট ইসরায়েল কখনোই তার কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। এছাড়া আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPTতে স্বাক্ষর করেনি ইহুদিবাদী ইসরায়েল। চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে এবং NPTতে সই করার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটার বার্তা শেষ করা হয়েছে এভাবে, ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক ফিলিস্তিনি জনগণ এবং সন্দেহাতীতভাবে একদিন তারা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে। ভারতীয় সেনাদের গুলিতে দুই শ্রমিক নিহত, কাশ্মীরে বিক্ষোভ। ভারতীয় সেনাদের গুলিতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রধান সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। ওই দুই শ্রমিকের মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী ও স্থানীয়রা। শুক্রবার শ্রীনগর থেকে 150 কিলোমিটার দক্ষিণে রাজৌরিতে ঘাঁটির প্রবেশপথে গুলি করে দুই শ্রমিককে হত্যা করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরও 1 জন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, হতাহত 3 জন সেখানকার সেনা ঘাঁটিতেই কাজ করতেন। তারা প্রতিদিনই সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ক্যান্টিনে ঢুকত। প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও সকাল 6:15 তারা আলফা গেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাদের উপর গুলি চালানো হলে কমল কুমার এবং সুরিন্দর কুমার নামের 2 জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার নাম অনিল কুমার। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ভেতর থেকে ভুল করে সম্ভবত কোনো সেন্ট্রি গুলি চালিয়েছে। স্থানীয় বাসিন্দারাই তাই বলছেন। তবে ভারতীয় সেনারা দাবি করেছে, তাদের গুলিতে নয় বরং দুই ব্যক্তি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে। এদিকে এই ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে এবং টায়ার জ্বালিয়ে জম্মু পুঞ্চ হাইওয়েটি বন্ধ করে দেয়। বিক্ষোভকারীদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুবাইয়ের আকাশে দেখা যাচ্ছে ড্রোন নৃত্য। দুবাই শপিং ফেস্টিভ্যাল চলছে, আর সেই উৎসব রাঙ্গাতেই দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ড্রোন নৃত্যের। দুবাইয়ের আকাশে দুই জায়গা থেকে উপভোগ করা যাচ্ছে ড্রোনের এই কারুকাজ। ডিসেম্বরের 15 তারিখ শুরু হওয়া এই ড্রোন নৃত্য চলবে জানুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। ব্লু ওয়াটার এবং দ্য বিচ থেকে সরাসরি উপভোগ করা যাচ্ছে এই ড্রোনের প্রদর্শনী। প্রায় 1.5 মাস ধরে চলা দুবাই শপিং ফেস্টিভ্যালে ইংরেজি নববর্ষ উদযাপনে থাকছে বিশেষ আয়োজন। থাকছে লাইভ কনসার্ট, যেখানে বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন।
ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজ তুরস্কে। তুরস্কের ইস্তাম্বুলে উদ্বোধন করা হলো ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজ। এই স্টোরেজের ধারণ ক্ষমতা 4.6 বিলিয়ন কিউবিক মিটার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এর উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে এরদোগান বলেন, ইস্তাম্বুলের জনগণের জন্য প্রয়োজনীয় 1 বছরের জন্য গ্যাস ধারণের সক্ষমতা আছে এই স্টোরেজের। দেশটির প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি মন্ত্রী জানান, তুরস্কের 7টি আন্তর্জাতিক গ্যাস লাইন এবং 2টি গ্যাস স্টোরেজ রয়েছে। এর সংখ্যা আরও বাড়ানোর জন্য কাজ করছে সরকার। বিভিন্ন মিত্র দেশের সঙ্গে নিয়ে আলোচনা চলছে। দ্রুত রোডম্যাপ প্রকাশ করা হবে। কঙ্গোয় ভয়াবহ বন্যা, 169 জনের প্রাণহানি। কঙ্গোর রাজধানী কিনশাসায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 169 জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মানবিক বিপর্যয় সমন্বয় কার্যালয় ও কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘন্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সর্বোচ্চ রুট বন্ধ হয়ে যায়। নগরটিতে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। কঙ্গো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় জানায়, 16 ডিসেম্বর এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে 169 জনের মৃত্যু এবং প্রায় 30 জন আহত হয়েছেন। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে 280টি ঘরবাড়ি ধসে পড়েছে। রাশিয়ার কাছে এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেছেন, এমন হামলা চালাতে রাশিয়ার কাছে আরও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। গত শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়া মনোনীত কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোলাবর্ষণে 2টি স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ায় এমন হামলা শুরু করে রাশিয়া। মস্কো বলছে, তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে। আর ইউক্রেন বলছে, এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধ অপরাধ করছে। ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আগের দিনের মতো হামলা চালানোর জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী। গত ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে সবচেয়ে বড় হামলায় রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে রাজধানী কিয়েভ সহ অনেক শহর অন্ধকারে ডুবে যায়। ফাইনালকে সামনে রেখে ফ্রান্সে 14,000 পুলিশ মোতায়েন। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা চলাকালে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য ফ্রান্স জুড়ে মোতায়েন থাকবে 14,000 পুলিশ সদস্য। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনাল আগামী রোববার, মাঠে নামছে ফরাসিরা। এদিন দেশটিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ সদস্যরা। শুক্রবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানির নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, ফ্রান্স ফাইনালে জিতলে প্যারিসের রাস্তায় বিপুল জনসমাগম হতে পারে। এর আগে 1998 এবং 2018 সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউতে 6 লাখ মানুষ নেচে গিয়ে উদযাপন করেছেন। আগামী রোববার যান চলাচলের জন্য রাস্তাটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষায় সেখানে মোতায়েন থাকবে 2,750 জন পুলিশ কর্মকর্তা। এর আগে গত বুধবার সন্ধ্যায় অন্তত 40 জন উগ্র ডানপন্থী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর হই হুল্লোড় করতে থাকা লোকজনের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল তারা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল।